সংবাদের শুরুতেই থাকছে শিরোনাম, শোডাউনে মাঠের শক্তি জানান দেবে বিএনপি। প্রিয় বন্ধুগণ, এখন জানতে পারবেন জাতীয় পার্টিতে বহিষ্কার নাটকের মধ্যে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি। সর্বশেষ আপনাদেরকে জানাবো বংশদ অধিবেশন ঘিরে ডিএমপির নিষেধাজ্ঞা। এবার থাকছে বিস্তারিত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনেকটা হতাশায় ভুগছেন বিএনপি নেতাকর্মীরা। এ পরিস্থিতি উত্তরণে গত পনেরো দিন ধরে দলটি নানা পর্যায়ের নেতাদের সঙ্গে ভার্চুয়ালি একাধিক বৈঠক করে হাইকমান্ড। এতে আন্দোলন অব্যাহত রাখার পাশাপাশি সাফল্য ব্যর্থতা নিয়েও পর্যালোচনা হয়। একই সঙ্গে আন্দোলনকে আরও চাঙ্গা করার উপর জোর দেন নেতারা। এরই অংশ হিসেবে আজ জেলায় ও কাল ঢাকাসহ মহানগরে কালো পতাকা মিছিল করেছিল। ভোট পরবর্তী মাঠের প্রথমে কর্মসূচিকে গুরুত্ব দিয়ে দেখছে দলটির নীতি নির্ধারকরা, বিশেষ করে রাজধানী ঢাকার কর্মসূচি নিয়ে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। দেশের বৃহত্তম শহরে বড় শোডাউন করে মাঠের শক্তি জানান দিতে চায় দলটি। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। নেতারা জানান, ভোটের আগে মাঠের আন্দোলন ও গণতান্ত্রিক বিশ্বে তৎপরতা সরকারকে চাপে ফেলছিল, এটা যেমন সত্য তেমনি ভোটের পর সে ধরনের আন্দোলন মাঠে না থাকায় নেতাকর্মীদের মধ্যে হতাশা কাজ করছে তাও বাস্তবতা। তবে বিএনপি সহ মিত্রদের ডাকে জনগণ ভোট বর্জন করেছে, এটা বড় সফলতা। এর মধ্য দিয়ে জনগণ কী চায় তার বার্তা পেয়েছে বিএনপি। এখন এক দফা দাবি আদায়ে মাঠের আন্দোলনের কোনো বিকল্প দেখছে না দল। আগের দাবির পাশাপাশি এখন নির্বাচন বাতিলের দাবিও যুক্ত করা হবে। নেতারা আরও জানান, ভোটের পর কোনো কঠোর কর্মসূচি না থাকার কারণে আগের মতো আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তারের তৎপরতা তেমন নেই। এরূপ পরিস্থিতিতে নয়াপল্টনের কেন্দ্রীয় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ের পর এবার জেলা মহানগরসহ সারাদেশে দলীয় অফিসের তালাও খুলতে শুরু করেছে নেতাকর্মীরা। আত্মগোপনে থাকা নেতাকর্মীরা ধীরে ধীরে মাঠে ফিরছে, অতীতের মতোই শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করতে চান তারা। কালকে রাজধানীতে কালো পতাকা মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছিল। আশেপাশে সাংগঠনিক জেলার নেতাকর্মীদের ঢাকার কর্মসূচিতে থাকতে বলা হয়। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, শনিবার ঢাকায় নয়াপল্টনে কালো পতাকা মিছিল বের হয়েছিল। এদিন দুপুর দুইটা রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে কালো পতাকা মিছিল বের হয়েছিল। কাঁকড়াইল মালিবাগ মোড় হয়ে মগবাজার মোড় দিয়ে শেষ হয়েছিল। তিনি আরও বলেন, দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সব রাজবন্দীদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবৈধ সংসদ বাতিল সহ এক দফা দাবি আদায়ে কালো পতাকা মিছিল বের করছিল। আর ঢাকা বাদে যেসব জেলার সঙ্গে মহানগর আছে সেগুলো রবিবার একসঙ্গে কর্মসূচি পালন করবে। সূত্র মতে, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে রাজধানীতে কালো পতাকা মিছিলে স্থায়ী কমিটির সদস্য সহ সিনিয়র নেতাদের অংশ নেওয়ার কথা ছিল। এছাড়া অঙ্গ সহযোগী সংগঠনগুলো সর্বস্ব নেতাকর্মীদের উপস্থিতি নিশ্চিত করতে দফায় দফায় বৈঠক করেছিল। জুলাই থেকে সরকার পদত্যাগ ও নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে যুগপথ আন্দোলনের নামে বিএনপি সহ সমমনা দল ও জোট। 28 অক্টোবর ঢাকায় মহাসমাবেশ পণ্ড হওয়ার পর 29 অক্টোবর থেকে চার দফা হরতাল ও 13 দফায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। এরপর অসহযোগ আন্দোলন ও ভোট বর্জনের লক্ষ্যে জনমত তৈরি করতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেন 14 দিন। এরপরে 7ই জানুয়ারি ভোটের দিন সহ টানা 48 ঘন্টার হরতাল পালন করা হয়। নির্বাচনের পর ভোট বর্জনে জনগণকে ধন্যবাদ জানিয়ে আবারও 2 দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। যুগপথ আন্দোলনে না থাকলেও একই কর্মসূচি পালন করে জামাতে ইসলামী সহ আরও কয়েকটি রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে মিল না রেখে কর্মসূচি দিয়েছে জামাত। এদিকে এতদিন বিএনপিকে অনুসরণ করে একই কর্মসূচি দিয়েছে জামাতে ইসলামী। 7ই জানুয়ারির নির্বাচনের পর এখন বিএনপির সঙ্গে মিল না রেখে রোববার সারাদেশে সব মহানগরীতে বিক্ষোভ মিছিলের কর্মসূচি দিয়েছে জামাত। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং গ্যাস ও বিদ্যুৎ সংকট দূরীকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং প্রহসনের দামি নির্বাচন বাতিল করে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এ কর্মসূচি পালন করেছেন তারা। এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম কর্মসূচি সর্বাত্মকভাবে সফলের জন্য সারাদেশের সব মহানগরীর শাখা জামাত ও মহানগরীবাসীদের আহ্বান জানান। প্রিয় বন্ধুগণ, এখন জানতে পারবেন জাতীয় পার্টিতে বহিষ্কার নাটকের মধ্যে জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি। বাংলাদেশের জাতীয় পার্টিতে বহিষ্কার পাল্টা বহিষ্কার নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই রোববার দলটির চেয়ারম্যান জিএম কাদেরকে বিরোধী দলীয় নেতা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয় থেকে জারি হওয়া প্রজ্ঞাপনে রংপুর থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়া মিস্টার কাদেরকে বিরোধী দলের নেতা এবং চট্টগ্রাম থেকে নির্বাচিত জাতীয় পার্টির সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদকে বিরোধী দলের উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে সংসদে এবার বিরোধী দল কারা হবে তা নিয়ে গত কয়েকদিন ধরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছিল। এর আগে রোববার দিনভর দলটিতে চলেছে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার নিয়ে উত্তেজনা। দলটির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ রোববার চেয়ারম্যান জিএম কাদের এবং মহাসচিব মজিবুল হক চুন্নুকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এর আগে দলটির 2 জন প্রেসিডিয়াম সদস্যকে অব্যাহতি দিয়েছিল জিএম কাদেরের কমিটি।
রোববার দুপুরে গুলশানের বাসায় রওশনের সাথে এক মত বিনিময় সভায় নিজেকে অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান ঘোষণা করেন। সর্বশেষ আপনাদেরকে জানাবো, বড় সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির নিষেধাজ্ঞা। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী মঙ্গলবার 30 জানুয়ারি। অধিবেশন চলাকালে জাতীয় সংসদ ভবন ও এর পার্শ্ববর্তী এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় বিক্ষোভ সমাবেশ সহ বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি। এদিকে রোববার ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এক আদেশে এই নিষেধাজ্ঞার কথা জানান। আদেশে বলা হয়, সোমবার 29 জানুয়ারি রাত 12টা থেকে সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, অন্যান্য ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া যে কোনো প্রকার সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষেধ করা হয়েছে। যেসব এলাকায় নিষেধাজ্ঞা বহাল থাকবে, ময়মনসিংহ রোডের মহাকালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলা মোটর ক্রসিং পর্যন্ত, বাংলা মোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত এবং প্রান্তপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্ম গেট পর্যন্ত, মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি 16 পুরাতন 27 নম্বর সড়কের সংযোগস্থল ও রোকেয়া সারণীর সংযোগস্থল থেকে পুরাতন 9ম ডিভিশন উড়োজাহাজ ক্রসিং হয়ে বিজয় সারণীর পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউর পশ্চিম প্রান্ত জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা এবং এই সীমানার মধ্যে অবস্থিত সমুদয় রাস্তা ও গলিপথ। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। প্রিয় বন্ধুগণ, এই ছিল আজকে 29 জানুয়ারি 2024 সর্বশেষ বাংলার আপডেট।